দাদা ভাই দিদি ভাই এই দেখো আমার গজাই নদীর রুই মাছ 3.5 কিলো ওজন রাত্রি ধরেছিলাম আমার ছেলে সকালে বাজারে গেছে সকালে বাজারে যেয়ে কিনে নিয়েছে তাই রুই মাছটা দে আজকে রুই মাছের কালিয়া রান্না করব আমি কেটে দিই ঠাকুমার এত বড় মাছ কাটতে কষ্ট হবে এত বড় মাছ কে আমি কাটতে পারি তুমি সরো আর যাবে খুব ভালো হইছে দারুণ ছাড়তো আর ওটা পাতলা তো মাছটা তেল হয়ে গেল হ্যাঁ নদীর মাছ এমনি টেস্টই আলাদা হয় না মাছের তেল আর কথা তেলটা মাছটা তো বেশ ভালোই আছে ভারী লাগছে ঠাকুমা পারে মুখ ছোট হয় আর লম্বা হয় কাতলা মাছের মুখ বড় হয় না কিন্তু মুরগি মাছটা একটু চড়া হয় কারণ এটা দেখে কোন একটা সরু এখন ওই ড্যামেজের ওইগুলা হয় ওইগুলো মোটা হয় পুরো ঠোকার কাট চাই এগুলো না হ্যাঁ ওটা তো সে ক্যাওরদের কাছে কাট থাকে মাছটারে এইরকম করে 4-5 বার ধুয়ে নেব জিরে আর ধনে কালিয়া করার জন্য প্রথমে কড়া পেঁয়াজ বাজিয়ে নেব পেঁয়াজটা একটু বাজে নিলাম আর নুন হলুদ মাখাইয়ে মাছ ভালো করে বাজে নেব পেঁয়াজ জিরে তেজপাতা শুকনো লঙ্কা পেঁয়াজ আদা বাটা ধনে জিরে আর ছোটো বাটা এইবার দিয়ে দেবো টমেটো টমেটো দেওয়ার পর পরেই দিয়ে দেবো লবণ 1 চামচ হলুদ 1 চামচ লঙ্কার গুঁড়ি একশো
টক দই দই দেওয়ার আগে জালটা কমায় দিবা আর দই দিয়ে সাথে সাথে ভালো করে নাড়া দিবা তাহলে দেখবা দইটা আর ফাটবে না মশলা হয়ে গেছে এইবার জল দিয়ে দেবো জলে জাল উঠে গেছে আর মাছ দিয়ে দেবো মাছ দেওয়ার সাথে সাথে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাজে রাখা পেঁয়াজ পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো তোমরা হয়তো ভাবতেছ যে ঠাকুমা মাছের মধ্যে দই দিল টমেটো দিল এতে টক হয়ে যাবে না টক হবে না ওই যে পেঁয়াজ ভাজা দিছি ওই পেঁয়াজ ভাজাতে টক কাটে যাবে তাছাড়া এই টমেটো আছে হাইব্রিড টমেটো এতে টক হয় না এত নো তনু রে একটু চিনি নিয়ে গেছো দাদা যা দই খাচ্ছে বসে বসে দাদা ভাই দিদি ভাই আমি তো চিনি আনতে ভুলে গেছিলাম তাই আহানা দিয়ে দিচ্ছি তোমরা যখন মশলা কষাবা সেই সময় একটু চিনি দিয়ে দিও রান্না হয়ে গেছে আহানে ধনিয়ার পাতার গরম মশলা দিয়ে নামাই দেবো পুঁই দিয়ে আর কচু দিয়ে যে তরকারিটা করেছিল খুব ভালো খেলাম আমাদের গাছের পুঁই ছিল এটা এবার মাছের ঝোলটা দেখিয়ে দেখি কেমন হয়েছে মাছটা তো খুব সুন্দর মাছ ছিল আজকে সাড়ে তিন কিলো ওজন ছিল মাছটার মাছটা দেখে আর লোভ সামলাতে পারিনি নদীর মাছ তো নিয়েই নিলাম গোটাটাই নিয়ে নিয়েছি পেটিটা বাদ দিয়েও এইরকম পিস বেরিয়েছে ও সেই শালকাঠের আচের মতন বেরোচ্ছে মাছটা দারুণ দারুণ টাটকা রই নদীতে ধরেছিল তা সকালে বলছে কাকু মাছটা নেন আপনি বললাম বাবারে অনেক বড় মাছ হয়েছে এত বড় মাছ নেব না নিয়ে আমাকে বলছে যে কাকু আপনি মাছটা নিয়ে যান খেয়ে পয়সা দেবেন তা সত্যি ছেলেটা মাছটা দিয়ে খুব ভালো একটা মাছ খেলাম আজকে নদীর মাছ আর পুকুরের মাছের মধ্যে টেস্টে অনেক ডিফারেন্স আর এখন তো পুকুরের মাছ বেশিরভাগই ইউরিয়া সার দিচ্ছে বিভিন্ন রকম খাবার দিচ্ছে ছ মাসে বড় করে নিচ্ছে তিন মাসে বড় হয়ে যাচ্ছে যার জন্য মাছগুলোতে তেমন একটা টেস্ট পাওয়া যায় না কিন্তু আমরা বাঙালি তো মাছটা আমাদের খুব প্রিয় ভালো হলেও কিনি খারাপ হলেও কিনি কিন্তু নদীর মাছ পেলে অন্য মাছ আর কিনবেন না নদীর মাছের টেস্টটাই আলাদা ও